হাই বন্ধুরা, Ariful4949 চ্যানেলে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো বন্ধুরা, প্রথমত আমি যে কাজটা আপনাদের শেখাতে চাচ্ছি বা বলবো, সেটা হচ্ছে সিবি, কিভাবে সিবি তৈরি করতে হয়, লিখতে হয়, আর সিবি বায়োডাটা রিজিউম। তো আমরা এসব বিষয়ে একদম টোটালি দেখব। তো বন্ধুরা, সেহেতু আমাদের কি করতে হবে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো বন্ধুরা, চলেন আমরা কাজে ফিরে যাই। তো বন্ধুরা, আমরা কিন্তু এমএস ওয়ার্ড ওপেন করলাম, দেখেন বন্ধুরা। তো আমাদের পেজটা দেখি আমাদের ঠিক আছে কিনা, আমরা পেজটা ঠিক করে নিব। নেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে বন্ধুরা পেজ সেটআপ। বন্ধুরা, পেজ সেটআপে দেখেন এখন আমাদের এটাকে ঠিক নাই, সেটা আমরা ঠিক করে নিব। বন্ধুরা, টপে আছে দেখেন 1 ইঞ্চি, এটাকে আমরা 1/2 ইঞ্চি করে দিই। তো বন্ধুরা, বটমে আছে 1 ইঞ্চি, এটাকে আমরা 1/2 ইঞ্চি করে দিই। ওকে, তো বন্ধুরা লেফটে আছে দেখেন 1.5 ইঞ্চি, তো এটাকে আমরা 1 ইঞ্চি করে দিই। তো বন্ধুরা রাইটেও আছে 1.5 ইঞ্চি, এটাকে আমরা 1 ইঞ্চি করে দিই। তো বন্ধুরা, এখন পেপার সাইজটা আমরা A4 করে দেবো, লেটারকে আমরা A4 করে দিব, A4। তো বন্ধুরা A4 করে দিলাম, তো দেন ওকেতে ক্লিক করেন। বন্ধুরা, ওকেতে ক্লিক করার পর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিবি। তো বন্ধুরা, তো লেখাটা কিন্তু আমাদের একটু ছোট হচ্ছে, সেজন্য আমরা ফন্ট সাইজটা একটু বড় করে নেব, পরে আমরা ঠিক করে দিব সিবি। ওকে, তো বন্ধুরা স্পেস দিয়ে কিন্তু আমরা এটা সরিয়ে নিচ্ছি, এটা মাঝখানে নিলাম। দেওয়ার পর বন্ধুরা ইন্টার চাপ দেন কিবোর্ড থেকে। তো ইন্টার চাপ দেওয়ার পরে বন্ধুরা আমাদের যে কাজটা লিখতে হবে সেটা হচ্ছে পার্সোনাল অবলিক বিআরআই ড্রি বাট ডিএটে আইএলএস ডিটেলস ওয়াপ। ওকে, ইন্টার চাপ দেন, ফার্স্ট ব্র্যাকেট ফুল নেম অফ, ফুল নেম অফ ক্যান্ড্রি টিএ টি ক্যান্ডিডেট উইথ উইথ নাইট নেম NICK নাইক অ্যান্ড TITLE টাইটেল নেম এমি নেম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দেন ইন্টার। তো বন্ধুরা, এখন নেম নেম ওকে দেন ইন্টার, এই নেমটা আমরা লিখবো। আমি ইসলাম, ইন্টার। ফাদার্স নেম, ফাদার্স নেম আমরা ফাদার্স নেম একটু দিয়ে দেব। জাকারিয়া ইসলাম দেন ইন্টার, মাদার, মাদার্স নেম, মাদার্স নেম সাও সামিয়া খাতুন, এন্টার। এখন বন্ধুরা অ্যাড্রেস, অ্যাড্রেস তো আমরা এখানে অ্যাড্রেস আমরা শর্টকাটে আমরা লিখবো
মঠপুর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ইন্টার, ডেট, ডিএ, টি, ডেট, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আমরা এখানে কাল্পনিক একটা দিয়ে দিই, 15, সরি কাল্পনিক আমরা একটা দিয়ে দেব, 15/12/1990, দেন ইন্টার। তো বন্ধুরা তারপরে আমাদের যেটা করতে হবে হাইট, হাইট বন্ধুরা হাইট দিয়ে দিই আমরা 5'6" দিয়ে দিলাম আমরা, দেন ইন্টার। বন্ধুরা তারপর আছে যেটা রিলিজিয়ন, বন্ধুরা আমি আপনার যে যে ধর্মের হন সেটা দিয়ে দিবেন, আমি দিলাম ইসলাম, ইন্টার। তো বন্ধুরা তারপর জেন্ডার, জেন্ডার আমি ফিমেল হলে আপনারা ফিমেল দিবেন, মেল হলে মেল দিবেন, আমি মেল দিচ্ছি, মেল, দেন ইন্টার। তো বন্ধুরা তারপর মোবাইল নাম্বার যেটা দিতেই হবে, মোবাইল, মোবাইল নং আমি একটা কাল্পনিক একটা নাম্বার দিয়ে দিচ্ছি, একটি নাম্বার দিয়ে দিলাম, আপনারা দিয়ে দিবেন আপনাদের যে রিয়েল নাম্বারটা, আমি কিন্তু ফেক নাম্বারটা ব্যবহার করলাম আপনাদের বোঝানোর স্বার্থে। বন্ধুরা তারপরে আমাদের যে কাজটা করতে হবে, যদি থাকে তো দিবেন জিমেল অ্যাড্রেস, জিমেল, জিমেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস আমি আমি একটা দিচ্ছি, biri@gmail.com। ওকে, তো বন্ধুরা এখানে আমরা কিন্তু একটা জিনিস ভুল করে ফেলেছি, ওকে ও সরি বন্ধুরা, এখানে তো বন্ধুরা এখন আর একটা করতে হবে কি, এখানে আমরা এখন বন্ধুরা আমাদের এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে, এডুকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন, কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন আমরা এখান থেকে দিব একটি রোয়ের কলামের মাধ্যমে। তো আমাদের কলাম নেয়ার জন্য, কলাম রো নেয়ার জন্য বন্ধুরা আমরা এখানে টেবিল আছে, টেবিলে ক্লিক করব, তারপর ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল। তো বন্ধুরা আমাদের ছয়টা কলাম লাগবে, ছয়টা, আর এখানে তিনটা রো লাগবে, তো তিন দেন, ওকে ওকে। বন্ধুরা আমাদের কিন্তু চলে আসছে কাঙ্ক্ষিত জিনিসটা, ওকে। বন্ধুরা এখানে আমরা যে নামটা গুলো ইউজ করব, তো সেটা হচ্ছে প্রথমত এক্সাম নেম। তো বন্ধুরা এক্সাম নেম, তো বন্ধুরা পাসিং ইয়ার, পাসিং ইয়ার, পাসিং ইয়ার। তো বন্ধুরা তারপর গ্রুপ,
গ্রুপ। তো বন্ধুরা তারপর নেম অফ ইনস্টিটিউশন। তো বন্ধুরা তারপর আমাদের যেটা করতে হবে, তারপর জিপিএ, তারপর বোর্ড বোর্ড। ওকে, তো বন্ধুরা আমরা লেখাটাকে একটু ছোট করে নিই। ওকে, তো বন্ধুরা এখানে আমরা পরীক্ষার নেম, কোন পরীক্ষা আমি এসএসসি দিচ্ছি, এসএসসি। ওকে, পাসিং ইয়ার আমরা ধরি 2010, 2010। কোন গ্রুপ আমি আপনার যে যে গ্রুপে হন সেটা দিয়ে দিবেন, মানবিক হন, সায়েন্স হন, কমার্স হন, যেটা খুশি আপনার, তা নিজে নিজে দিয়ে নেবেন। আমি মানবিকই দিচ্ছি, হিউম্যানিটিস। তো ওকে, তো বন্ধুরা আর নেম অফ ইনস্টিটিউট, তো আপনি কোন ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে পাশ করেছেন। তো আমি দিচ্ছি মোহনপুর, কে এম ইনস্টিটিউশন, মোহনপুর কে এম ইনস্টিটিউশন। এখন আপনি জিপিএ কত পেয়েছিলেন, আমি দিচ্ছি 4.75। ওকে, তো বোর্ডটা ছিল কোথায়, নিশ্চয় রাজশাহী। ওকে, তো বন্ধুরা এখন এইচ দিচ্ছি, এইচ এইচএসসিতে কত সালে, নিশ্চয় 12 হবে, 2012। তো এটাতে কোন গ্রুপ ছিলেন, মানবিকই হয়তো, কিংবা আপনার যেটা খুশ ছিলেন সেটা দিয়ে দিবেন। আমি কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখানে কোনটা থেকে আপনারা, কোন কলেজ থেকে হয়তো আপনারা এটা করেছেন, তো আমাদের সেটা অবশ্যই দিতে হবে, সেহেতু আমরা এখানে দিব সেটা এই ঘরে। ওকে, গোপ্ট আকবর আলী COOLE জি, তো এটা বড় হাতের। ওকে, তো বন্ধুরা এর জিপিএ কত পেয়েছিলেন, এ প্লাস। ওকে, বোর্ড নিচ্ছে রাজশাহী ছিল, তো আমরা এটাকে কপি করতেছি। ওকে, তো বন্ধুরা আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন প্রফেশনাল স্কিল কিভাবে অ্যাড করতে পারি, তো বন্ধুরা প্রফেশনাল স্কিল অ্যাড করার জন্য আমরা এখানে আসব, এখান থেকে আমরা লিখব প্রফেশনাল, PROFESSIONAL, প্রফেশনাল স্কিল। ওকে বন্ধুরা, প্রফেশনাল স্কিল আমরা দিয়ে দিব। তো এটা লেখার জন্য আমরা আবার এরকম ঘর আমাদের দুইটা প্রয়োজন হবে, তো আমরা সেটা আনার জন্য আবার টেবিলে ক্লিক করলাম, টেবিল থেকে ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে এখানে বন্ধুরা আমরা 6 করে দিব, আর এখানে দুইটা যেহেতু আমার দরকার দুইটা, দেন ওকে। বন্ধুরা, তো বন্ধুরা এখানে এক্সাম নেম, তো আমরা দিয়ে দেবো এক্সাম, এক্সাম নেম, এক্সাম নেম, পাসিং ইয়ার, পিএ পাসিং ইয়ার, পাসিং ইয়ার,
তো বন্ধুরা এখানে কিন্তু আমরা গ্রুপ দিতে পারবো না, এখানে দিতে হবে আমাদের কোর্সটা দিতে হবে, কোর্স। তো বন্ধুরা এখানে নেম, নেম অফ, ও সরি, নেম অফ ইনস্টিটিউশন ইনস্টিটিউশন তো বন্ধুরা এখানে জিপিএ, জিপিএ তো বন্ধুরা এখানে আমাদের লিখতে হবে বোর্ড, বোর্ড। ওকে, তো বন্ধুরা এখানে আমরা নেম অফ ইনস্টিটিউট, তো এখানে আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো দে আপনার যেটাতে কোর্স করেছি কম্পিউটার, কম্পিউটার বেসিক, বেসিক কোর্স, বেসিক কোর্স ডাটাবেস, ডাটাবেস, ডাটাবেস প্রোগ্রাম, প্রোগ্রামিং। ওকে, তো বন্ধুরা এখানে পাসিং ইয়ার আমরা যেটাতে এটার কমপ্লিট করেছি তো সেটা দিয়ে দেবো 2014, কিংবা আপনার যেটা 2013 দেন। ওকে, তো বন্ধুরা এখানে কোর্স করেছিলাম 6 মাস, 6 মান্থ, মান্থ, 6 মান্থ। তো বন্ধুরা এখানে ইনস্টিটিউট নেম আমরা দিয়ে দেবো অ্যাপসন কম্পিউটার, কম্পিউটার অ্যাপসন কম্পিউটার টিআরএ আইএন আইএন ট্রেনিং ইনস্টিটিউট INS ইনস্টিটিউট। ওকে, তো বন্ধুরা এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে জিপিএ কত পেয়েছিলেন, তো এ প্লাস, তো ভোট কত ছিল নিচ্ছে ঢাকা, ঢাকা। ওকে বন্ধুরা এখন আমাদের কিন্তু সব টোটালি কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমাদের যা করতে হবে বন্ধুরা আমরা এই লেখাটাকে এখন সাজাবো, আর সাজানোর জন্য আমাদের যা করতে হবে বন্ধুরা সেটা আমরা দেখেন এখন করব। দেখেন সিবি এই লেখাগুলোকে আমরা একটু বড় করে নিই, বড় করে নিই। ওকে, এটাকে আমরা আন্ডারলাইন করে নেব, বোল্ড করব, আন্ডারলাইন করব। ওকে, তো এটাকেও বোল্ড আন্ডারলাইন, তো এটাকে আমরা একটু লেখাটা একটু সাইজটা ছোট করতে হবে। ওকে ওকে, এটাকে আমরা বোল্ড করব, আন্ডারলাইন করব। ওকে, তো বন্ধুরা এখন এই লেখাগুলোকে আমরা সাজাবো স্পেস দিয়ে। ওকে, তো বন্ধুরা তারপর যেহেতু আর সরাতে হবে কাজের ধারা অনুযায়ী আমরা সেটাকে দেখব। ওকে, ওকে বন্ধুরা, তারপরে আমাদের ডেট অফ বার্থ,
তো রিলিজেস এখানে আমাদের হাইট, ওকে, তারপর রিলিজেশন, ওকে, তো তারপর জেন্ডার, ওকে, তারপর মোবাইল নং, ওকে, তারপর জিমেল অ্যাড্রেস, জিমেল অ্যাড্রেস, ওকে। বন্ধুরা আমরা এই লেখাটাকে একটু ছোট করে নেব, ছোট সাইজ, ওকে। তো বন্ধুরা তারপর আমাদের যে কাজটা করতে হবে এটাকে আমরা একটু আন্ডারলাইন করে দেব, বোল্ড এবং আন্ডারলাইন। তো তারপর এগুলো লেখাগুলোকে আমরা একটু ছোট করে দেব, তো এটাকে আমরা একটু বোল্ড করে দেই, ওকে। লেখাগুলোকে আমরা একটু ছোট করে দেব, তো বন্ধুরা এটাকে আমরা একটু মিলানোর জন্য, ওকে, কিভাবে ধরে এই পাশে নেন সুন্দর করার জন্য, পাশে ধরেন মাউস দিয়ে পাশে, ওকে, একটু সরায় নেন, ওকে। তারপর বন্ধুরা এটা পাসিং ইয়ার, ওকে, এটা আমাদের তো এইটা, আর একটু ছোট করে নিই, ওকে, 6 মান্থ, ওকে। বন্ধুরা এটা আমাদের কিন্তু একদম টোটালি ঠিক হয়ে গেছে, তারপরেও এখান থেকে ওকে। তো বন্ধুরা এটা আমাদের অলরেডি ঠিক হয়ে গেছে, তো তারপরে এখন আমাদের যে কাজটা এটা ঠিক করতে হবে,
তো এটাকে আমরা ঠিক করে দিব। একটু বোল্ড করে দিই, তো এটার থেকে একটু আমরা নিচে নামিয়ে দিই। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা কিন্তু টোটালি হয়ে গেছে, একদম একদমই। তো বন্ধুরা, এভাবে একটি সিভি তৈরি করা যায়, তো আপনারা এভাবে দিতে পারেন। আচ্ছা, তো বন্ধুরা এভাবে কিন্তু দেওয়া যায়। ওকে, এভাবে একটি পুরো সিভি তৈরি করা যায়। তো বন্ধুরা, আমার এই টিউটোরিয়ালটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এবং যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।